আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। প্রিয় নবম-দশম শ্রেণীর এসএসসি পরীক্ষার্থীদের সবাইকে ওয়েলকাম করছি। এবার তোমাদের গণিত বিষয়ের অনুশীলনী নীতি আরও সমান্তর এবং গুণত ধারার আলোকে বরিশাল বোর্ড 2022 সালে যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল সেটা আমরা এখন খুব ইজিলি সমাধান করব। এই প্রশ্নটি যশোর বোর্ড 2019 সালেও এসেছিল। এই দুটা উদ্দীপকের আলোকে যে সৃজনশীল প্রশ্নটি সেটা কিন্তু যশোর বোর্ড 2019 সালে হুবহু এটাই এসেছিল এবং বরিশাল বোর্ড 2022-এও এটা এসেছে। তাহলে এখানে ক নাম্বার যেটা বলছে যে একটা ধারা দেওয়া আছে, সেই ধারাটির কোন পথ 304, অর্থাৎ এখানে দেখো এই ধারাটি কেমন ধারা। যেমন 4-এর সাথে 3 যোগ করলে 7 হয়, 7-এর সাথে 3 যোগ করলে 10 হয়, 10-এর সাথে 3 যোগ করলে 13 হয়, অর্থাৎ যে প্রথম সংখ্যার সাথে 3 যোগ করলে পরবর্তী সংখ্যা পাওয়া যাচ্ছে, তাহলে এই সংখ্যাটা হচ্ছে 3। তাহলে যেহেতু একটা নির্দিষ্ট সংখ্যা যোগ করে করে এই ধারাটি অগ্রসর হচ্ছে, তাহলে অবশ্যই এটা একটা সমান্তর ধারা, অর্থাৎ যে কোনো সংখ্যা তার আগের সংখ্যার পার্থক্য কিন্তু সেম হলে সেটাকে আমরা সমান্তর ধারা বলি। তাহলে এটা প্রথম পদ 4, দ্বিতীয় পদ 7, তৃতীয় পদ 10, চতুর্থ পদ 13, এইভাবে ডট ডট আরও অনেক পদ আছে। বলছে যে এখানে 304 নাম্বার পদটি কত, কত নাম্বার পদ? 304 এটা বলছে, অর্থাৎ ধারাটির কোন পদ 304। তাহলে এটা আমাদের বের করার জন্য আমাদের এনতম পদ যে সূত্র, অর্থাৎ যে কোনো পদ নির্ণয় যে সূত্রটা, সেটাই অ্যাপ্লাই করতে হবে। তাহলে ক নাম্বার সমাধান আমরা লিখি যে এখানে ধরি ধারাটির প্রথম পদ এ সমান 4 দেওয়া আছে এবং সাধারণ অনুপাত, এখানে সাধারণ অনুপাত যে কোনো সংখ্যা তার আগের সংখ্যার বিয়োগফল, অর্থাৎ 7 বিয়োগ 4 = 3। তাহলে ধরি ধারাটির এনতম পদ 304, কারণ এখানে এন এর মান নির্ণয় করতে হবে, অর্থাৎ এই যে এনতম পদ বা যে কোনো পদ যেটা, সেটাই হচ্ছে যেহেতু 304তম পদ, তাহলে এনতম পদের মান আমাদের নির্ণয় করতে হবে। তাহলে ধারাটির এনতম পদ হচ্ছে 304। আমরা জানি সমান্তর ধারার এনতম পদ এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি। তাহলে সুতরাং এ প্লাস এন মাইনাস ওয়ান ডি = 304। তাহলে এর মান এখানে 4 এবং ডির মান হচ্ছে এখানে 3, তাহলে এই মানগুলো বসিয়ে দিই। এখন 3 যেহেতু এই যে এন মাইনাস ওয়ানের সাথে গুণ অবস্থা আছে, তাহলে নেক্সট লাইনে কি হবে, ফোর প্লাস 3n-3, অর্থাৎ 3n-এর সাথে গুণ করলে 3, মাইনাস ওয়ানের সাথে গুণ করলে -3 হয়। এখন এখানে 4 থেকে 3 গেলে 1 থাকে, নেক্সট লাইনে 1 প্লাস 3n = 304, বা এই এনটাকে আমরা সরিয়ে ওই পাশে পাঠাই দেবো, অর্থাৎ এটা 304-এর সাথে এটা বিয়োগ হয়ে যাবে, অর্থাৎ 3n = হবে 303, অর্থাৎ এখানে এই যে এন এর সাথে যে 3 আছে সেটা ভাগ হয়ে যাবে, অর্থাৎ n = 30/3, অর্থাৎ 30/3 বা 303-কে 3 দ্বারা ভাগ করে দিলে হয় 101, এটাই হচ্ছে আনসার, অর্থাৎ 101 নাম্বার পদটা পাওয়া যাবে হচ্ছে 304। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপরে আমরা খ নাম্বার সমস্যাটি সমাধান করব। খ নাম্বার সমস্যাটি তোমরা দেখবে অনুশীলনী 13.2-এর 10 এবং 11, এই দুটো অঙ্কের নিয়মে করা যায়, অর্থাৎ তাহলে আমরা এটা 10 এবং 11 যে নিয়মে সমাধান করেছি এটা সেই নিয়মে সমাধান করব। তাহলে ধারাটির প্রথম পদ এখানে এ সমান হচ্ছে 7 এবং সাধারণ অন্তর সমান সমান বা সাধারণ অনুপাত, এটা যেহেতু এটা গুণোত্তর ধারা এখানে বলিয়ে দিছে, সাধারণ অনুপাত হচ্ছে আর। তাহলে দেখো এই যে 7, এটা হচ্ছে প্রথম পদ, পি হচ্ছে দ্বিতীয় পদ, কিউ হচ্ছে তৃতীয় পদ, এস হচ্ছে চতুর্থ পদ, এবং এই যে 16,807 এটা হচ্ছে পঞ্চম পদ। আমাদের পি, কিউ এবং এস এর মান নির্ণয় করতে হবে। তাহলে আমাদের আগে একটা সমীকরণ গঠন করতে হবে, যেটা হবে এনতম পদ = অর্থাৎ এখানে যে এটা যেহেতু পঞ্চম পদ, অর্থাৎ পঞ্চম পদ = 16,807। তাহলে আমরা জানি গুণোত্তর ধারার এনতম পদ হচ্ছে a^n-1, তাহলে এটা যেহেতু পঞ্চম পদ, তাহলে এইটাকে আমরা একটা সমীকরণ আকারে গঠন করব এই এই পদটাকে নিয়ে, অর্থাৎ এটা যেহেতু পঞ্চম পদ, তাহলে পঞ্চমতম পদ পাওয়া যাবে a^n-1, অর্থাৎ এই n এর মান এখানে 5, অর্থাৎ a^5-1, অর্থাৎ এখানে a^4 হবে এখানে। তাহলে প্রশ্ন মতে এই যে a^4 অর্থাৎ পঞ্চম পদ হচ্ছে এখানে 16,807, তাহলে প্রশ্ন মতে আমরা লিখবো 16,807 = 16,807। তাহলে নেক্সট লাইনে আমরা এর মান বসাই দিই, এর মান যেহেতু আছে তাহলে এর মান বসিয়ে দিলাম, তাহলে 7টা ডান পাশে ভাগ হয়ে যাবে, অর্থাৎ 16,700
807 কে যদি 7 দিয়ে ভাগ দেওয়া হয় তাহলে হয় হচ্ছে এখানে এখানে 8^4 এখানে তাহলে 2401 হয়। এখন এই 2401 কে আমাদের সূচকীয় রাশিতে প্রকাশ করতে হবে, অর্থাৎ এই যে 2401 এটাকে ভাঙলে আমরা পাই 7, 4টা 7 পাই। অর্থাৎ দেখো এই যে 4টা 7 গুণ করে দিলে কিন্তু 2401 হয়, এবং এটা সমান আমরা লিখতে পারি 7^4। তো পরের লাইন আমরা লিখবো যে r^4 ইজ ইকুয়াল টু 7^4। তাহলে এখান থেকে যেহেতু পাওয়ার সেম হলে ভিত্তি সমান হয় এটা আমরা জানি সূচকের নিয়ম অনুযায়ী, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি r = 7। তাহলে r এর মান আমরা পেয়ে গেছি। তাহলে গুণোত্তর ধারাটা আমরা এই যে পি কিউ এবং এস পদ নির্ণয় করতে পারবো এখন। তাহলে এই পিটা হচ্ছে দ্বিতীয় পদ, অর্থাৎ ধারাটির দ্বিতীয় পদ p = ar^2 - 1। তাহলে এখানে হবে এ আর, অর্থাৎ এখানে এ এবং আর এর মান বসাই দিলাম 7 × 7, অর্থাৎ 49। ধারাটির তৃতীয় পদ q = ar^3 - 1, অর্থাৎ এ আর স্কোয়ার হবে এবং 7 × 7² হবে, তাহলে 7 × 7² মানে 343। ধারাটির চতুর্থ পদ s = ar^4 - 1, অর্থাৎ ar³, এবং এখানে এ এবং আর এর মান বসিয়ে দিলে আমরা যেটা পাই ক্যালকুলেশন করে হয় 2401। তাহলে আমরা পি কিউ এবং এস এর মান বের করতে পেরেছি। তাহলে এটাই হচ্ছে কাঙ্ক্ষিত উত্তর, অর্থাৎ পি কিউ এবং এস এর মান। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপরে আমরা গ নম্বর সমস্যাটি সমাধান করব। তো 2 নম্বর উদ্দীপকের আলোকে বলছে যে এন এর মান নির্ণয় করো, অর্থাৎ একটা সমান্তর ধারা আছে এখানে, সেই সমান্তর ধারার প্রথম এন সংখ্যক পদের সমষ্টি 1090 দেওয়া আছে। এটা সমান্তর ধারা কেন? দেখো 7 এর সাথে 5 যোগ করলে পরবর্তী সংখ্যা পাওয়া যাচ্ছে, আবার 12 এর সাথে 5 যোগ করলে পরবর্তী সংখ্যা পাওয়া যাচ্ছে, অর্থাৎ যে কোনো সংখ্যা তার আগের সংখ্যার পার্থক্য যেটা সেটা সবসময় একই রকম আছে। তাহলে এটা একটা সমান্তর ধারা। তাহলে সমাধান, তাহলে ধরি ধারাটির প্রথম পদ এ সমান 7 এবং সাধারণ অন্তর ডি সমান যে কোনো সংখ্যা তার আগের সংখ্যার বিয়োগফল, অর্থাৎ 5। তাহলে যেহেতু এটা একটা সমান্তর ধারা, তাহলে আমরা জানি সমান্তর ধারার ক্ষেত্রে যে সমষ্টি যে সূত্র সেটা আমরা জানি যে এ এস এন = n/2 টয়েস এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি। এটা এখন যেহেতু এখানে এন সংখ্যক পদের সমষ্টি যেহেতু 1090 আছে, তাহলে আমরা প্রশ্নের মতে এই যে এস এন = আমরা লিখবো 1095। তাহলে এখন পরের লাইনে আমরা যেটা লিখতে পারি যে এখানে এর মান এবং ডির মান বসিয়ে দিলাম, এর মান 7 এবং ডির মান হচ্ছে 5। তাহলে এখানে 7 × 14 এবং 5 দ্বারা এই যে এন কে গুণ করতে হবে এবং 5 দ্বারা এই যে -1 কে গুণ করতে হবে, গুণ করে দিলে এখানে হয় 5 এন - 5। এখন 14 থেকে 5 বিয়োগ দিতে হবে, অর্থাৎ এরপরে এই যে দেখো n/2, এই 2টা গুণ আছে এই পাশে, আমরা ডান পাশে এই 1090 এর সাথে গুণ করে দিতে পারি, অর্থাৎ এখানে 1124 হবে এবং এই 14 থেকে 5 গেলে 9 এবং এই যে 5 এন থাকে, এবং এন এন দ্বারা এখন গুণ করে দিতে হবে। এন দ্বারা 5 কে এন কে গুণ করলে 5 এন² অর্থাৎ 5 এন² এবং 9 কে গুণ করলে 9 এন হয়, অর্থাৎ পরের লাইনে আমরা যেটা লিখবো 5 এন² + 9 এন, এবং 2180টা ডান পাশে নিয়ে আসতে হবে। এখন দেখো এটা একটা উৎপাদক বিশ্লেষণ আকারে আছে, অর্থাৎ এখানে মিডল টার্ম উৎপাদক বিশ্লেষণ করতে হবে। তো তোমরা নিশ্চয়ই মিডল টার্ম উৎপাদক করতে পারো। তো মিডল টার্ম উৎপাদক করার জন্য আমাদের যে কাজটা করতে হবে যে এটা যেহেতু এই যে ax² প্লাস bx + c এ আকারের একটা রাশি আছে, তো এই আকারের রাশি থাকলে আমাদের এই কনস্ট্যান্ট আর এই যে ধ্রুবক এ, এই কনস্ট্যান্ট এবং এই যে x² যে সহগটা সেটা গুণ করে নিতে হয়। তাহলে x² এবং এখানে x² এর সহগ এখানে আছে, অর্থাৎ এখানে xn আছে, তাহলে 5 এবং যে 2124 2180 আমাদের গুণ করলে হয় 10,900, অর্থাৎ এখানে দেখো 5 × 2180 গুণ করে দিলে হয় 10,900। এখন এই যে 10,900 আমাদের উৎপাদক নিতে হবে, তাহলে 10,900 যদি নেই, ফার্স্টে আমরা যদি 2 দিয়ে ভাগ দিই, 2 দিয়ে ভাগ দিলে হয় হচ্ছে ভাগ 2 = 54, অর্থাৎ এখানে 54.50 হয়, 54.50 হয়। এটাকে আবার আমরা 2 দিয়ে ভাগ দিতে পারি, আবার যদি 2 দিয়ে ভাগ দিই তাহলে আমরা পাই 2725। 2725 আমি ক্যালকুলেটর দিয়ে কাজটা করতেছি। তাহলে 2725 কে যেহেতু 2 দ্বারা ভাগ করা যায় না, যেহেতু এক স্থানে 5 আছে, তাহলে 5 দিয়ে ভাগ দিতে হবে। তাহলে ভাগ 5, তাহলে আমরা পাই 5 দিয়ে ভাগ দিলে
আমরা পাই 545। এই 545-কে আবার আমরা 5 দিয়ে যদি ভাগ দিই তাহলে আমরা পাই 109। তাহলে দেখো এখানে মধ্য পথ কি আছে, 9n আছে। তাহলে দেখো এখানে 5 5 25, 25 দ্বিগুণে 50, 50 দ্বিগুণে 100। তাহলে 109 থেকে যদি আমরা 100 বিয়োগ দিই তাহলে কিন্তু এখানে 9 থাকে। অর্থাৎ মিডল টার্মের নিয়ম হচ্ছে এই যে কনস্ট্যান্ট এবং এই সংখ্যাটা গুণ করে এই দুটার এমন দুটা উৎপাদক নিতে হবে যেন যোগ করলে বা বিয়োগ করলে মাঝেরটা পাওয়া যায়, গুণ করলে ওই দুটা পদ পাওয়া যায়। তাহলে নেক্সট লাইনে আমরা যেটা করব যে এখানে 109 থেকে 100 বিয়োগ দিলে এই যে 9 হয়। এখন দেখো এই দুটা পদ থেকে এই যে 5n² এবং এই যে 100n, এই দুটা থেকে আমরা কমন নিতে পারি। কি কমন নিতে পারি? 5n কমন নিতে পারি। তো 5n কমন নিলে আমরা যেটা পাই, সরি, এই দুটা পদ থেকে আমরা যদি ওভাবে হয়, এখন এই দুটা পদ থেকে যদি আমরা n কমন নিই তাহলে 5n+109 হয়, এবং এই দুটো পদ থেকে যদি আমরা 20 কমন নিই তাহলে আমরা পাই 5n+109। কমন না মানে ভাগ করা, n দ্বারা ভাগ করে এখানে 5n থাকে এবং এখানে 109 থাকে, এবং এখানে 20 দ্বারা ভাগ করে 5n হয়, এবং এখানে 20 দ্বারা ভাগ করে দিলে যে 109 হয়। তাহলে 5n প্লাস 109 এবং 5n প্লাস 109 যদি কমন নেই তাহলে থাকে n-20। তাহলে দুটা রাশির গুণফল যদি 0 হয় তাহলে আমরা লিখতে পারি হয় n-20 = 0, অর্থাৎ যে কোনো একটা সমান 0, অথবা 5n প্লাস 109 = 0। তাহলে সুতরাং পরের লাইনে আমরা যেটা পাই, এটা ওই পাশে চলে গেলে n এর মান 20 হয়, এবং এটা ওই পাশে পাঠাই দিলে অর্থাৎ এখানে আমরা পাই যে 5n = -109। সুতরাং n এর মান হচ্ছে 109/5। এই নেগেটিভ মান গ্রহণযোগ্য নয়, কারণ পদ সংখ্যা কখনোই ঋণাত্মক হতে পারে না। তাহলে এটাই হচ্ছে অ্যান্সার, অর্থাৎ প্রথম n সংখ্যক অর্থাৎ 20টি সংখ্যার সমষ্টি হবে 109। তা আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। সবাইকে ধন্যবাদ।